আসসালামু আলাইকুম মাস্টার, আমি তৌহিদ, আপনারা দেখছেন তাওবিন অটো টেকনোলজি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এসি সার্ভিস স্টেশন মেশিনের ফুল ভিডিও। আর আজকে আমরা যে এসি সার্ভিস স্টেশন মেশিনটি দেখাবো সেটি হচ্ছে টেকটিনো ব্র্যান্ডের আরসিসি 9A+। তো চলুন চলে যাই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ, আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আপনারা দেখছেন তাওবিন অটো টেকনোলজি। তো আজকে এই মেশিনটি আমরা দেখাবো, এটি হচ্ছে টেকটিনো ব্র্যান্ডের আরসিসি 9A+ এসি সার্ভিস স্টেশন মেশিন। তো আমরা প্রথমেই উপরের দিকে চলে আসি, এখানে রয়েছে এইচ প্রি প্রেশার গেজ। এসির প্রবাহটা আমরা দেখতে পারবো এই মিটারের মাধ্যমে। আর এটি হচ্ছে এলপি প্রেশার গেজ, যথারীতি আমরা লো প্রেশার সাইডের গেজ দেখতে পারবো। এটি হচ্ছে থার্মাল প্রিন্টার, আর এটি হচ্ছে সাইড গ্লাস। এসির প্রবাহটা আমরা এর মধ্যে দিয়ে দেখতে পারবো। তারপরে রয়েছে আমাদের এলসিডি স্ক্রিন, বিভিন্ন অপারেশন আমরা এই স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবো। আর এটি হচ্ছে পাওয়ার সুইচ, ইউএসবি পোর্ট, তারপরে রয়েছে ফিউজ বক্স, আর এটা হচ্ছে 220 লাইন ক্যাবল। আর এই দুটি হচ্ছে যথারীতি এইচপি অ্যান্ড এলপি প্রেশার লাইন। এটি হচ্ছে মেশিনের অপর সাইড, অপর সাইডে রয়েছে ইনসাইড প্রেশার গেজ। আর এটি হচ্ছে ইয়ার প্লাঞ্চ, সিলিন্ডারে থাকা বাতাসগুলি বের করার জন্যে যথারীতি কম্প্রেসার নিউ ট্যাঙ্ক এবং ইউজ কম্প্রেসর অয়েল ট্যাঙ্ক। আর ইউভি ড্রায়ারটা হচ্ছে নতুন গাড়ির ক্ষেত্রে একদম ম্যানুফ্যাকচারার ইউজ করে, তো সুতরাং আমরা এটিতে যাব না। এখন আমরা মেশিনে পাওয়ার লাইন কানেক্ট করলাম এবং পাওয়ার সুইচ অন করলাম। অন করার পরে এটাতে লাল আলো জ্বলে যাবে, অর্থাৎ পাওয়ার লাইন পেয়েছে। তো এখন আমরা চলে আসবো মনিটরে, দেখবেন মনিটর কিছুক্ষণের মধ্যে ওপেন হবে। আমরা একটু অপেক্ষা করব। তো এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি, রেফ্রিজারেন্ট শর্টেজ ইন ইকুইপমেন্ট ট্যাঙ্ক, অর্থাৎ মেশিনের ভিতরে যে ট্যাঙ্কটা রয়েছে সেটাতে গ্যাস নাই। তো অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে মেশিনে গ্যাস রিফিল করতে হবে। তো এখানে আমরা ইন্টার অথবা এক্সিট দিয়ে যে কোনো বাটন প্রেস করে আমরা বের হয়ে চলে আসব, অর্থাৎ মেশিনের ভিতরে আমরা প্রবেশ করব। আমরা এক্সিটে চেপে এখন দেখেন আমরা মেন যে ফাংশন আছে ওখানে আমরা এসে গেছি। তো এখান থেকে আমাদের এখন প্রথমে করতে হবে ট্যাঙ্ক ফিল যে অপশনটি আছে এখানে আসতে হবে, এখানে এসে ইন্টার প্রেস করে ইন্টার প্রেস করতে হবে। আমরা ইন্টার প্রেস করে বা এখন প্রেস করে আমরা চলে যাব গ্যাস সিলিন্ডার কানেক্ট করতে। আর 134 আমরা যে নীল কালারে যে পাইপটি দেখতে পাচ্ছি এটা আমরা গ্যাস সিলিন্ডারের সাথে কানেক্ট করব। কানেক্ট করে গ্যাস সিলিন্ডারের বাল্বটা ওপেন করে দিয়ে গ্যাস সিলিন্ডারটা আমরা উল্টে দেব। উল্টে দিয়ে ওই যে মেশিন থেকে আমরা ইন্টার প্রেস করলেই গ্যাস রিসিভ হতে থাকবে, ওই দেখতে পাচ্ছেন আপনারা গ্যাস রিসিভ হচ্ছে। তো আমরা মোটামুটি এখানে 4 থেকে 6 কেজি গ্যাস রিসিভ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায় 4.5 কেজি হয়েছে। তা আমরা আর গ্যাস রিফিল করব না, তো আমরা এখানে স্টপ করে দিচ্ছি। আর ইউ শিওর টু এক্সিট? তো আমরা জাস্ট ইন্টার চাপব। ইন্টার চাপলে আমাদের এখানে এই পর্বে আমাদের গ্যাস রিফিল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কার্যক্রমে। তো এখানে আমি এখন আপনাদেরকে এই যে ফিচার্সগুলি আছে এগুলি একটু পরিচয় করে দিচ্ছি। 1 নম্বরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রিকভারি। রিকভারির মাধ্যমে আমরা, হ্যাঁ আমরা একটু উপরে নিয়ে যাই, একটু দেখেন সিলেক্ট হয়ে আছে। রিকভারিতে আমরা গাড়ির সিস্টেমের যে গ্যাসগুলি থাকবে সেই সিস্টেমের গ্যাসগুলি সম্পূর্ণ এই মেশিনের যে বিল্ট ইন সিলিন্ডার আছে সেই সিলিন্ডারে সেই গ্যাসটা রিকভারি করে নিয়ে আসবে। পাশাপাশি সে ভ্যাকুয়ামের মাধ্যমে লিক টেস্ট করবে। তারপরে এই রিকভারির সময় একটা জিনিস আমি বলে রাখি, রিকভারির সময় আপনার লাইনে থাকা কম্প্রেসর অয়েলগুলিও চলে আসবে। তারপর হচ্ছে ভ্যাকুয়ামে নিয়ে আসো। ভ্যাকুয়ামে এখানে এসে আমরা ভ্যাকুয়ামের মাধ্যমে আমরা সিস্টেমের লিকগুলো ডিটেক্ট করতে পারবো। সিস্টেমে যদি লিক থাকে তাহলে সে পাস অথবা ফেল দিয়ে সে আমাদেরকে দেখিয়ে দেবে। তারপর হচ্ছে অয়েল ইঞ্জেক্ট, এটা হচ্ছে আমাদের কম্প্রেসরের অয়েল চার্জ করার জন্য আমরা এই অপশনগুলো ইউজ করব, সেটা আমি ইনশাল্লাহ যখন আমরা ব্যবহার করবো তখন দেখিয়ে দেবো। তারপর হচ্ছে গ্যাস চার্জ, এই অপশনে এসে আমাদের গাড়ির পরিমাণ অনুযায়ী আমরা গ্যাস চার্জ করব।
তারপরে হচ্ছে এই অটো অপশন, অটো অপশনগুলো হচ্ছে আমরা যদি কোনো নির্দিষ্ট মডেলের, যে আমাদের নির্দিষ্ট মডেল সবসময় কাজ হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা ভলিউমগুলি সেট করে রাখলে এই অটোমেটিক এই অটো অপশনে এসে কাজ করবে। তারপরে ট্যাঙ্ক ফিল, এই এইমাত্র আমরা ট্যাঙ্ক ফিলের অপশনটা কাজ করছি, কাজ করেছি। তারপরে অপশনটা হচ্ছে ফ্ল্যাশিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্ল্যাশিং অপশনে এসে গাড়ির ফুল এসি সিস্টেমটাকে ফ্ল্যাশিং করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে ফ্ল্যাশিং অপশন দিয়েই আমরা এই যে গাড়িটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা ফ্ল্যাশিং করব। তারপরে দেখতে পাচ্ছি আমরা সেটিং অপশন, তো সেটিং অপশন সাধারণত ইউজারদের জন্য প্রয়োজন নাই, সেটিং সিস্টেম সেটিং, তো এটা সাধারণত ইউজারদের জন্য প্রয়োজন হবে না। তো আমরা এখন হচ্ছে এই ফ্ল্যাশিং অপশন দিয়ে এই গাড়িটি আমরা শুরু করব। ফ্ল্যাশিং কী জন্য করব, হচ্ছে গাড়ির কম্প্রেসর কন্ডেনসার ফুল সিস্টেমে যদি কোনো সমস্যা বা ময়লা জমে থাকে, আমাদের এই ফ্ল্যাশিং অপশনের মাধ্যমে সমস্ত ময়লাগুলি দূর হয়ে যাবে। তো আমরা এখন কাজ করব ফ্ল্যাশিং অপশনে। তো এখন আমরা ফ্ল্যাশিং অপশনে কাজ করার জন্য আগেই বলেছি আমরা ট্যাঙ্ক কিন্তু ফিল করতে হবে, আর আমাদের ট্যাঙ্কে যেই পাইপটা লাগানো ছিল এটা আমরা প্রথমে হচ্ছে এই নবটা বন্ধ করব, বাল্বটা এক্সটার্নাল ট্যাঙ্কের এই বাল্বটা বন্ধ করব। বন্ধ করে সাবধানে আমরা এটা খুলে ফেলবো, হ্যাঁ, হয়তো ভাই সাবধান থাকবেন, অল্প লাইনের যে গ্যাসটা সেটা একটু বের হবে। আচ্ছা, আমরা এই অ্যাডাপ্টারগুলি আমরা কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট করেন। এখন আমরা যথারীতি গাড়ির এইচপি পোর্টে এবং এলপি পোর্ট, মানে হাই প্রেশার এবং লো প্রেশারে, হাই প্রেশারে আমরা লাল যে অ্যাডাপ্টারটি রয়েছে, পাইপটি রয়েছে, এটা কানেক্ট করব, এবং লো প্রেশারে আমরা ওই নীল রঙের যে পাইপটি আছে এটি আমরা কানেক্ট করব। তো আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা হাই প্রেশারে আমরা এই পোর্টটি কানেক্ট করেছি। কানেক্ট করার পরে এটা মনে হয় টাইট করে দিতে হয় উপরের ভালভটা, হ্যাঁ, দেখেন এখানে ক্লোজ অ্যান্ড ওপেন আছে, তো আমরা এটাকে ক্লোজ করে দিতে হবে না ওপেন করতে হবে, ক্লোজ, হ্যাঁ, ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এটা আমরা লো প্রেশার সাইড, ওই লো প্রেশার সাইডে আমরা এটা কানেক্ট করলাম, তারপরে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দেবো যথারীতি। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা ভালোভাবে চেক করে নেব লাগানোর সময়। আচ্ছা, আমরা অবশ্যই এটা ভালোভাবে কানেক্ট করে নেব, পরে আমরা এটা এটা তো মানে ওপেন করলাম আমরা, হ্যাঁ, ক্লোজ করে নিই, এভাবে ঘুরাইছেন না, ক্লোজ করে না, এটা কি আপনি এভাবে ঘুরাইছেন তো নাকি ঘুরালে তো ওপেনে আছে। আচ্ছা, আমাদের এই এই জিনিসটা ক্লোজ, মানে এটা টাইট করে আটকাই নিতে হবে, হ্যাঁ, এটা আমাদের ওপেন করে দিতে হবে, বাল্বটাকে ওপেন করে দিতে হবে। বাল্বটাকে ওপেন করা করলেই আমাদের গ্যাসটা ভিতরে ঢুকবে, দেখেন আমরা এই যে ওপেনের যে অ্যারোটা দেখতে পাচ্ছি আমরা, এই অ্যারোমে ঘুরিয়ে আমাদেরকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ টাইট করতে হবে আমরা সহজ বাসায় যদি। তাহলে আমাদের দুটি পাইপলাইন কানেকশন হয়ে গেছে এইচপি এবং এলপিতে। তো এবার আমরা মেশিনে চলে আসতেছি, আমরা মেশিনে এসে আমরা এবার ফ্ল্যাশিং অপশনে কাজ করব। এই যে আমাদের ফ্ল্যাশিং অপশনে ছিল, রিয়াদ ভিডিওটা ধরো, হ্যাঁ, আমরা চলে আসছি ফ্ল্যাশিং অপশনে। এখন আমরা ফ্ল্যাশিং অপশনে আগে আমরা দুটি পাইপ কানেক্ট করে নিয়েছি, তো এখন আমরা ইন্টারফেস করব। তো আমরা কত মিনিট এটা ফ্ল্যাশিং করব সেটা আমরা মিনিটটা সেট করে দেবো, সাধারণত 500 গাড়ির সিস্টেমে 500 গ্রাম বা 500 গ্রামের নিচে হলে আপনি 15 থেকে 30 মিনিট দিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের ট্রেনিং ভিডিও আমরা 15 মিনিট দিয়ে দিচ্ছি, 15 মিনিট দেওয়া আছে, আমরা জাস্ট খালি এখন ইন্টারপ্রেস করব। আমরা ইন্টারপ্রেস করছি, দেখছেন আমাদের যে ফ্ল্যাশিং যে সিস্টেমটা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন, একটু অফ করে দাও লাইটটা, আমরা রসুন দিচ্ছি, এই যে ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে 15 মিনিটের জন্যে। তো এই সময় আমাদের যে সিস্টেমে যে গ্যাসটা ছিল, গ্যাস ওর ভিতরে যাবে আসবে, হ্যাঁ, তো অবশ্যই গ্যাস রিফিল করে নিতে হবে, 4 থেকে 6 কেজি গ্যাস রিফিল করে নিতে হবে। তো আমরা এটা প্রায় 15 মিনিট চলবে, তো আমরা 15 মিনিট অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে 2% হচ্ছে, আর দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে সহজেই ফুল সিস্টেমটাকে সে ফ্ল্যাশিং করছে, হ্যাঁ, এটা মোস্ট
ইম্পর্টেন্ট একটা পার্ট যে এই ফিচারসটা আগের যে মেশিনগুলো ছিল ওগুলোতে ছিল না, এটা এই নতুন যে মডেলটা এটাতে এই ফিচারটা অ্যাড হয়েছে, আমরা অপেক্ষা করি ফ্ল্যাশিং কমপ্লিট। এই বাটনগুলি দিয়ে হচ্ছে আমাদের ফাংশন কি, অর্থাৎ এগুলি দিয়ে আমরা ডানে বামে কম্পিউটারে যেরকম আমাদের কার্সর থাকে, কম্পিউটার যেমন কিছু এরকম অ্যারো বাটন থাকে, সরি কার্সর নয় অ্যারো বাটন, তো ঠিক সেম অ্যারো বাটনগুলি এগুলি হচ্ছে ডানে বামে উপরে নিচে যাবার জন্য আমাদের এই কীগুলি আমরা ব্যবহার করব, এবং ইন্টার দিয়ে কোনো সিস্টেমে আমরা প্রবেশ করব। আমি দেখাই দিচ্ছি, যেমন আমরা এখন এই মুহূর্তে রিকভারি অপশনে আছি, এখানে এসে আমরা ইন্টারে প্রবেশ করে এই সিস্টেমে আমরা ঢুকব। এখান থেকে এই সিস্টেমে আসার পরে আমাদের যে এসি যে দুটো আমাদের পাইপ রয়েছে এলপি এবং এইচপি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই এলপি এবং এইচপি এই দুইটি পাইপ আমরা গাড়ির এসির সিস্টেমের এইচপি এবং এলপি পোর্টে আমরা কানেক্ট করে দেব, এবং কানেক্ট করার সময় অবশ্যই ভালোভাবে কানেক্ট করতে হবে যেন কোনো লিক না থাকে, অথবা পোর্টে কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদের সলভ করতে হবে, আদারওয়াইজ আমাদের রিকভারি ঠিকভাবে হবে না অথবা ব্যাকআপ হবে না। তো রিকভারি এখানে এসে জাস্ট আমরা ওই আগেই বললাম পাইপ দুটি কানেক্ট করব এসি সিস্টেমের সাথে, কানেক্ট করার পরে আমরা জাস্ট এখানে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করলেই আমার গাড়ির সিস্টেমে যে গ্যাসটা আছে সে এখানে রিকভারি করে নেবে, এবং রিকভারির সাথে সাথে সিস্টেমে থাকা যে কম্প্রেসর লাইনে থাকা কম্প্রেসর থেকে সে কম্প্রেসর অয়েলটা নিয়ে আসবে না, শুধুমাত্র লাইনে যে কম্প্রেসর অয়েলটা আছে সেটা এই আমাদের এসির যে সরি কম্প্রেসরের যে ইউজ ফ্লুইড ড্র্যামটা আছে এখানে এসে জমা হবে। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে আমরা জাস্ট ইন্টারপ্রেস করে এই রিকভারি অপশনটা আমরা রান করব। তো আমাদের রিকভারি হয়ে যাওয়ার সাথে সাথেই অটোমেটিক লাইনে থাকা কম্প্রেসর অয়েলগুলোও চলে আসবে। তারপরের যে অপশন সেটা হচ্ছে ভ্যাকুয়াম, আমরা আবারও ফাংশন কি এখানে এসে ইন্টার দিয়ে প্রবেশ করে এখানে চলে আসবো ভ্যাকুয়াম অপশনে। তো ভ্যাকুয়াম অপশনটা এখানে আমরা ভ্যাকুয়ামের টাইমটা আমরা সিলেক্ট করব, আর এখানে লিক টেস্ট দেখেন নো লেখা আছে, আমরা আবারও এই যে ফাংশন কি দিয়ে প্রেস করে নিচে চলে এসে এইটাকে আমরা এই যে এই পাশের বাটন চেপে আমরা ইয়াস করে দেবো, লিক টেস্টটা আমরা অবশ্যই করে নেব এই ফাংশনে। তো ভ্যাকুয়াম 5 মিনিট ভ্যাকুয়াম করার পরে অথবা 10 মিনিট যদি গাড়ির গ্যাসের সিস্টেমটা 1 কেজি বা তার 1 কেজি অধিক হয় তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট ভ্যাকুয়ামের টাইমটা সিলেক্ট করবেন এবং লিক টেস্টটা ইয়াস করে দেবেন, তাহলে ভ্যাকুয়াম হওয়ার পরে লিক টেস্টটাও হয়ে যাবে, লিক টেস্টে আপনাদেরকে দেখাবে পাস অথবা ফেল। আচ্ছা, তারপরের যে অপশনটা হচ্ছে অয়েল ইনজেক্ট, আমরা যদি শুধুমাত্র এই ফ্ল্যাশিং অপশনটা ইউজ করি, ফ্ল্যাশিং অপশনটা ইউজ করলেই কম্প্রেসরে থাকা কম্প্রেসর অয়েলটা চলে আসবে, আদারওয়াইজ কম্প্রেসর অয়েলটা সে রিকভার করতে পারবে না। তো আমাদের কম্প্রেসর অয়েলটা শুধুমাত্র ফ্ল্যাশিং অপশনেই চলে আসবে, আর রিকভারি অপশনে শুধুমাত্র গ্যাস আসবে, আর ওই সিস্টেমে বা লাইনে পাইপের মধ্যে থাকা কম্প্রেসর অয়েলগুলি চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি ফ্ল্যাশিং করি, তাহলে আমরা এই অপশনে এসে আমরা অয়েলটা ইনজেক্ট করব। অয়েল ইনজেক্ট করার সিস্টেম হচ্ছে আবারও সেম ইন্টারে প্রবেশ করে ইন্টার দিয়ে আমরা প্রবেশ করব সিস্টেম, এখানে দেখেন হোস ফ্ল্যাশ, হ্যাঁ আমরা হোস ফ্ল্যাশটা এখানে নো রাখবো, এখানে হোস ফ্ল্যাশ অন করা যাবে না। তারপর হচ্ছে অয়েল ভলিউম সেট, অর্থাৎ আমরা কম্প্রেসরে কতটুকু অয়েল দিব সেটা আমরা সেট করে দেবো, আমাদের কম্প্রেসরের সাইজ অনুযায়ী যে কত গ্রাম দিতে হবে ম্যানুফ্যাকচার যা বলেছেন সেই অনুযায়ী আমরা এইদিকে প্লাসে টিপ দিয়ে বাড়াবো 5 গ্রাম 10 গ্রাম, হ্যাঁ এটা হচ্ছে ML, সরি ML এ আছে 30 গ্রাম, 100 ML, 50 ML, আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে পরিমাণটা সেট করব। তারপর হচ্ছে ইউভি ড্রায়ার, হ্যাঁ তো ইউভি ড্রায়ারের এই অপশনটা হচ্ছে ম্যানুফ্যাকচাররা করে, সাধারণত আমাদের ব্যবহারের কারে এই অপশনটা আমরা ইউজ করি না। তো আমরা এখান থেকে তাহলে আমাদের হোস ফ্ল্যাঞ্চ নো হয়ে গেল, কম্প্রেসরের ভলিউমটা আমরা 50 ML বা আমাদের চাহিদা মতো এটা আমরা সেট করব, করে আমরা জাস্ট খালি ইন্টারে প্রেস করলেই কম্প্রেসর অয়েলটা কম্প্রেসরে চলে যাবে। আচ্ছা, যদি ওই যে আগেই বললাম যদি আমরা ফ্ল্যাশিং করে থাকি অথবা কম্প্রেসরে যদি অয়েল না থাকে সেক্ষেত্রে আমরা অয়েল ইনজেক্ট করব। তারপরে যে অপশন সেটা হচ্ছে গ্যাস চার্জ, আবার আমরা ফাংশন কীগুলি ইউজ করে আমরা চলে আসলাম গ্যাস চার্জের এখানে, এখানে এসে যথারীতি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জ পোর্ট, তো এখানে এইচপি লেখা আছে, আমরা ফাংশন কি ইউজ করে এখান থেকে আমরা পোর্টগুলো চেঞ্জ করতে পারবো, দেখেন এলপি চলে আসছে
আমরা যেই পোর্টে গ্যাসটা চার্জ করব সেই পোর্টটা আমরা এখানে সিলেক্ট করব। তারপর এখানে একটা জিনিস লেখা আছে হোস প্লাগ, এখানে আমরা এটা ইয়াস করে দেবো, অর্থাৎ পাইপে থাকা যে গ্যাসগুলো সেগুলো সে পুশ করে সিস্টেমে দিয়ে দেবে। এখানে আসার পরে আমরা এলপি পোর্টটা সিলেক্ট করেছি, আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন এবার নিশ্চয়ই এলপি সিলেক্ট করা আছে, তারপরে হোস প্লাগ ইয়াস করা আছে। এইখান থেকে এসে আমরা জাস্ট ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে একটা জিনিস দেখেন, নিচে একটা জিনিস লেখা আছে চার্জ বাই, সরি আমরা উপরের এখানে আসেন দেখেন গ্যাসের পরিমাণটা। হ্যাঁ গ্যাসের পরিমাণটা আমরা আবারও এই ফাংশনটি ইউজ করে বাড়াইতে পারবো কমাইতে পারবো, যেহেতু আমাদের সিস্টেমে এখন গ্যাস নাই সেই জন্য আমরা বাড়াইতে পারছি না কমাইতে পারছি না। যদি দেখুন কমাইতে পারছি আমরা কিন্তু বাড়াইতে পারছি না, এই জন্য কারণ আমাদের গ্যাসের সিস্টেমে অল্প কিছু গ্যাস রয়েছে এই জন্য আমরা বাড়াইতে পারছি না। আচ্ছা যখন সিস্টেমে গ্যাস থাকবে তখন আমরা আমাদের পরিমাণ মতো আমরা সেট করতে পারবো। আরেকটা জিনিস দেখেন চার্জ বাই ডেটা বেস, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা এই নিচের এই ফাংশন কি ইউজ করে নিচে আসলাম, এসে ইন্টারে প্রেস করলাম। করার পরে এখানে দেখেন গাড়ির বিভিন্ন মডেল দেখা যাচ্ছে, তো আমাদের যদি কোনো গাড়িতে কতটুকু আমরা গ্যাস দেবো সেটা যদি জানা না থাকে তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখে আমি টয়োটাতে সিলেক্ট করলাম। আপনারা আবারও ফাংশন কি ইউজ করে আপনারা আপনাদের পছন্দ মতো এই ব্র্যান্ডে আপনারা মুভ করতে পারবেন। এখান থেকে আমি টয়োটা এসে আমি জাস্ট ইন্টার প্রেস করলাম। করার পরে দেখেন এখানে অনেকগুলো মডেল চলে আসছে, আমাদের গাড়িটা যেই মডেল আমি ধরে নিই আমার গাড়িটা হচ্ছে করোলা, তো আমি করোলায় চলে আসি, অথবা হাইল্যাক্স যেই হোক সিঙ্গেল এসি অথবা ডুয়েল এসি যেটাই হোক আমি হাইক্সটাই দেখাই আপনাকে। হাইক্সে আমি সিঙ্গেল এসিতে আসলাম, এসে ইন্টার দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন সে আমাদেরকে সাল দেখাচ্ছে যে আমার গাড়ি কি 1995 থেকে 2000 সাল কিনা। যদি 1995 থেকে 2000 সালে হয় তাহলে আমাদের গ্যাস লাগবে 750 গ্রাম এবং ডেন্সো অয়েল, এই ডেন্সো অয়েলটা হচ্ছে কম্প্রেসর অয়েলের গ্রেডটা। আচ্ছা আমার গাড়ি যদি হয়ে থাকে, আমি একটু ফাংশন কি প্রেস করে নিচে আসছি, 2000 সাল থেকে 2005 হয় তাহলে আমার গ্যাস লাগবে এই পরিমাণ 450 থেকে 500 গ্রাম ডেন্সো অয়েল। এই আমার গাড়ি যদি তারপরের হয় 2006 থেকে 2017 পর্যন্ত, কারণ 17 পরের চেষ্টিতে আর কোনো পরিবর্তন আনে না এই জন্য এটাই দেওয়া আছে, তাহলে আমরা এই জিনিসটা প্রেস করবো। ঠিক সেম ইউজ করে আমরা যদি অন্য অন্য গাড়িও হয় আমরা সেভাবে ডুয়েল হোক সেটা হোক, হ্যাঁ দেখেন ল্যান্ড ক্রুজার আছে আমাদের যেটাই হোক সেখানে আমরা এসে ইন্টার প্রেস করে আমরা এখান থেকে আমাদের আবারও ইন্টার প্রেস করতে হবে। আমি একটা জিনিস দেখাই দিই, আবার ইন্টার প্রেস করে অটোমেটিক এখানে গ্যাসটা সিলেক্ট হয়ে গেল। যেমন আমরা আমাদের ওই ল্যান্ড ক্রুজারে ছিল 1100 গ্রাম, তা আমরা দেখেন ওই গ্যাসটার পরিমাণটা সিলেক্ট হয়ে গেছে। তো চার্জ বাই ডেটা বেজের কাজই হচ্ছে এটা, যদি আমাদের কোনো গাড়ির কতটুকু গ্যাস দিতে হবে সেটা জানা না থাকলে আমরা এই চার্জ বাই ডেটা বেজে এসে ম্যানুফ্যাকচার এবং মডেল সিলেক্ট করলে আমরা ওই গাড়ির জন্য যতটুকু প্রয়োজন সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে আসার পরে জাস্ট আমাদের করতে হবে কি এই ইন্টার প্রেস করতে হবে। একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, এই গ্যাস চার্জিংয়ের সময় কোনো অবস্থাতেই ইঞ্জিন স্টার্ট করা যাবে না। আবারও বলছি এই গ্যাস চার্জিংয়ের সময় কম্প্রেসর অয়েল দেওয়ার সময় ইঞ্জিনটা স্টার্ট করা যাবে না। ইঞ্জিন যখন স্টার্ট করার দরকার হবে আমার এই মেশিন থেকেই বলে দিবে গ্যাস চার্জ হওয়ার পরে যে স্টার্ট দ্য ইঞ্জিন, তখনই আপনারা এই ইঞ্জিনটা স্টার্ট করবেন। তো এই ছিল আমাদের এই মেশিনের পরিচিতি, তো আশা করি এইভাবে আপনারা এই মেশিনটা ব্যবহার করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।